হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের আরও একটি নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখান থেকে তোমরা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানমি হতে পারবে তোমাদের পার্মানেন্টের জন্য তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি তোমাদের আপলোড করা হয়েছে তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ কী তোমাদের যোগ্যতা চাওয়া আছে এ টু জেড তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওতে দেখো তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে ফ্রেন্ড এটি কিন্তু তোমাদের কিন্তু অগ্নিবিলের মতো তোমাদের ফোর ইয়ারের মতো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি নয় এটি কিন্তু তোমাদের কিন্তু পারমানেন্টের জন্য নিয়োগ করা হবে তোমরা কেরা কারা আবেদন করতে পারবে তো এ টু জেড তথ্য জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া পেন তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হয়ে না থাকো অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন ওয়ানলাইনের নোট পিডিএফ বুক তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে তো অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিফিকেশনটি পাবলিশ করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স তোমাদের টিজিসির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে টোটাল তোমাদের কিন্তু একশো উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো চলো ফ্রেন্ড এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা কিন্তু নোটিফিকেশনটি অনায়াসে তোমরা কিন্তু ফোনে ডাউনলোড করে নিতে পারবে তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাদের সামনে লাইভ প্রুফ দেখিয়ে তোমাদের নোটিফিকেশানটি ডাউনলোড করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট বলে দিই ফ্রেন্ড তোমরা কিন্তু এই যে পোস্টটি রয়েছে তোমাদের পার্মানেন্টের জন্য যে নিয়োগটি রয়েছে এটি কিন্তু তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না সিম্পলি ফ্রেন্ড তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে সো ফ্রেন্ড অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তার ফুল নোটিফিকেশন এখানে শুধুমাত্র ফ্রেন্ড তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল আনমেরিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ফর ওয়ান হান্ড্রেড থার্টি নাইন টেকনিক্যাল গ্রাজুয়েট কোস্ট কামিং ইন জুলাই ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আই এম এ তোমাদের ডেরাদুনিয়া তোমাদের কিন্তু পারমানেন্ট কম্বিনেশনের জন্য তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তোমাদেরকে নিয়োগ করা হবে তো ফ্রেন্ড তোমাদেরকে অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়া তুমি যদি ফাইনাল ইয়ারে পড়তে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অনেক কেন্দ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লাইং ক্যান্ডিডেট হু হ্যাভ পাস দ্য রিকোয়েস্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর আর ইন দ্য ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স আর এলিজিবল টু অ্যাপ্লাই অর্থাৎ তুমি যদি ফাইনাল ডিগ্রি ইয়ারে তোমার তুমি যদি প্রার্থী হয়ে থাকো ইঞ্জিনিয়ারিং পার্থিবী থাকো ফাইনাল ইয়ারে তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া পেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের ন্যূনতম তোমাদের যে বয়সটা হয়েছে কুড়ি থেকে তোমাদের সাতাশ বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ফার্স্ট জুলাই হিসেবে তোমাদের ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হিসেবে তোমাদের কিন্তু কুড়ি থেকে সাতাশ বছর থাকতে হবে এবং তোমাদের জন্মদিথি এখানে বলা হয়েছে দুই জুলাই থেকে উনিশশো সাতানব্বই ফার্স্ট জুলাই দু হাজার চা এর মধ্যে যদি তোমাদের জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো ফ্রেন্ড এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলি পোস্টে যেতে পারবে তোমরা কিন্তু বিভিন্ন র্যাঙ্কে যেতে পারবে তো প্রথম যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি যদি ডিগ্রি ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া রয়েছে তোমাদের কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্স ডিগ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো অনেক কিন্তু তোমরা দেখতে হচ্ছো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি এইসব কোর্স নিয়ে যদি তুমি ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পাশে তোমাদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করে থাকো ডিগ্রি তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের কিন্তু তিনটি ভ্যাকেন্সি রয়েছে এভাবে পরপর তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে ইলেকট্রনিক্স রয়েছে এছাড়া তোমাদের আরও কয়েকটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছো মেকানিক্যাল পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া তোমরা আবেদন করতে পারবে এম এস সি ইঞ্জিনিয়ারিং স্ট্রিম পোস্টে আবেদন করতে পারবে টোটাল এই পোস্টগুলি ছিল তোমাদের এম এস সি তোমাদের যে এর মধ্যে যে অনেকগুলি পোস্ট রয়েছে এই সব ক্যাটাগরি যদি তোমাদের যোগ্যতা থাকে এই সব ডিগ্রি নিয়ে যদি তুমি কলেজ ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল তোমাদের কিন্তু অনেক দেখতে পাচ্ছ টোটাল তোমার থার্থ ভ্যাকেন্সি রয়েছে তো ফ্রেন্ড অবশ্যই তোমাদের যদি সব যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো ফ্রেন্ড এটি কিন্তু তোমাদের কিন্তু পারমানেন্ট কমিশনের জন্য নিয়োগ করা হবে এবং ফ্রেন্ড তোমাদের কিন্তু তোমাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না তোমাদের কোনো এক্সাম দিতে হবে সিম্পলি ফ্রেন্ড তোমাদের কিন্তু তোমাদের যে রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তোমরা কিন্তু এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল এইসব পোস্টে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে যেতে পারবে এবং পর্ব তোমাদের কিন্তু লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর কোন পোস্টে কতগুলি পেল অ্যালাউন্স তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে দেখো পেন কীভাবে তোমরা আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই তো ফ্রেন্ড তুমি যদি আবেদন করতে পারো নিজে তাহলে তুমি নিজে আবেদন করে নিবে এছাড়া কিন্তু তুমি যদি নিজে না পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটি ভালো সাইবার ক্যাম্পে চলে যাবে যেখানে অতিনিয়ত অনলাইনে কাজ করা হয় সেখানে চলে যাবে সেখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অফিসিয়াল এন্ট্রি অ্যাপ্লাইয়ে লগ ইন করে রেজিস্টার করে নতুনভাবে এলিজিবিলিটি এবং সব কিছু যাবতীয় তথ্য দিয়ে তোমাদের সেভ কন্টিনিউ করে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন কমপ্লিট হওয়ার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে তোমাদের এক নজরে এবং শর্টকাটভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে ফ্রেন্ড অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ফ্রেন্ড তোমাদের যে সিলেকশন প্রসেসটি রয়েছে তোমাদের কিন্তু ফাইনাল ইয়ার ডিগ্রি কমপ্লিট করার পর তোমাদের কিন্তু যে রয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের যে রয়েছে সার্টিফিকেট সেই মার্কশিট অনুযায়ী তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট পাবলিশ করা সেই শর্ট লিস্টে যদি ফ্রেন্ড তোমাদের নাম এসে থাকে তারপর তোমাদের কিন্তু ইমেল অথবা তোমাদের এর দ্বারা তোমাদের কিন্তু কন্ডাক্ট করা হবে তোমাদের এস এস বি ইন্টারভিউর জন্য এসএসবি ইন্টারভিউ তোমাদের কিন্তু দুটি স্টেজের মাধ্যমে কমপ্লিট করতে হবে স্টেজ ওয়ান এবং স্টেজ টু দুইটি রয়েছে স্টেজ ওয়ান এবং স্টেজ টুটা তোমরা কিন্তু যে এস এস বি ইন্টারভিউ দিতে হবে টোটাল তোমাদের কিন্তু পাঁচ দিন টানা তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ দিতে হবে সেই এসএসবি ইন্টারভিউ যদি ফ্রেন্ড তুমি যদি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই মেরিট লিস্টে যদি ফ্রেন্ড তোমাদের নাম এসে থাকে তারপর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করা হবে সেই মেডিকেল টেস্টে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু আইএমএ অর্থাৎ তোমাদের দেড়াদে তোমাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তো অনলাইন তোমরা করে নিয়ে দিবে ফ্রেন্ড তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু সাতাশে সেপ্টেম্বর চালু গেছে এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু রয়েছে ছাব্বিশে অক্টোবর তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে তো আশা করি ফ্রেন্ড তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তোমাদের যেসব যোগ্যতা রয়েছে এই সব যোগ্যতা যদি ফ্রেন্ড তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এটি কিন্তু তোমাদের কিন্তু পারমানেন্টের জন্য নিয়োগ করা হবে তোমাদের বড়ো বড়ো পোস্টে তোমরা কিন্তু যেতে পারবে তোমাদের লেফটেন্যান্ট লেফটেন্যান্ট তোমাদের মেজর ব্রিগেডিয়ার অফিসার লেভেলে তোমরা কিন্তু যেতে পারবে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম নেওয়া হবে না এটি কিন্তু তোমাদের কিন্তু খুবই হার্ড এবং তোমাদের এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো ফ্রেন্ড আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ফ্রেন্ড তো এটি ছিল একটি ছোট্ট একটি আপডেট ধন্যবাদ